নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পারুইয়ে দুই দলের সংঘর্ষের জেরে গ্রেপ্তার আট। অস্থায়ী ফেরিঘাট ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সাঁইথিয়ায়। বড়াগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের ছাড়া জলে উল্টে গেল টোটো। দীর্ঘদিন চিকিৎসক না থাকায় বিক্ষোভ এলাকাবাসীর। রক্তদান শিবির রামপুরহাটে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছাগলের মৃত্যু মোহাম্মদবাজারে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সাঁইথিয়ায়। ড্রাইভার একাদশ ও পুলিশ একাদশের প্রীতি ফুটবল মোহাম্মদবাজারে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল পারুই থানার হাটই করা গ্রামে রাস্তা অবরোধকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। তারই পরিপ্রেক্ষিতে পারুই থানার পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয় 9ই আগস্ট। রাস্তা অবরোধ নিয়ে যে গণ্ডগোলটা হয়েছিল সেখানে দুটো কেস হয়েছিল। একটা দেখছি পারুই পিএস 128/19 ডেটের 27/7/2019 আন্ডার সেকশন 143, 144, 145, 186, 308, 341, 353, 332, 504, 506 আইপিসি অ্যান্ড 34 ইএস অ্যাক্ট অ্যান্ড 2527 আর্মস অ্যাক্ট। এই কেসে মোট আটজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তারা হচ্ছে মাধব মণ্ডল, অজিত দাস, ব্রজগোপাল দাস, পূর্ণচন্দ্র বাগদি, ঝন্টু বাগদি, পরেশ দাস, বাসুদেব দাস এবং বিজয় দাস। এই কেসে আজকে বেল পিটিশন করা হয়েছিল কিন্তু সবারই বেল রিজেক্ট হয়েছে এবং 9-8 তারিখে প্রোডাকশনের ডেট রাখা হয়েছে। একজনও নাই, পুলিশ কাস্টডির কোনো প্রয়াস ছিল না। সরকারি আইনজীবী এ বিষয়ে বিশদে জানান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গতকাল রাতে তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ায় আজ সকালে সাঁইথিয়ার মৌরাক্ষী নদীর উপর থাকা ফেরিঘাট ভেসে যায়। এই অস্থায়ী ফেরিঘাট ভেসে যাওয়ায় আপাতত যান চলাচল বন্ধ হয়। জেলার সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট সহ বহরমপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে কমপক্ষে 7 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সুভাষ বাগতি জানান, গতকাল রাতে এই ফেরিঘাটটি ভেসে যায়, অথচ এই রাস্তাটি বেশিরভাগ মানুষ ব্যবহার করে। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণকে। কখন ভাঙলো? কি করে সেই রাস্তাটা কোথায় আছে? এটাই সবাই ব্যবহার করে তো? চন্দন কর্মকারের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো খয়রাশল ব্লকে গ্রামে নিয়মিত তৃণমূলের কর্মী সভা চলছে। আজ এই ব্লকের বড়াগ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল জেলা কমিটির সদস্য তথা খয়রাশল ব্লকের সহ অবজার্ভার অরুণ চক্রবর্তী, দুবরাজপুর বিধায়ক নরেশচন্দ্র বাউরি, খয়রাশল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন সহ 15টি বুথের বুথ সভাপতি সহ ব্লক ও অঞ্চলের নেতাকর্মী সহ অন্যান্যরা। এই কর্মী সভায় প্রমিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বর্ডার এলাকার এখানে হিন্দু মুসলমান এদের মধ্যে সাম্প্রদায়িকা যে বিষ ছড়াতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেটা তাদের পক্ষে সম্ভব হয় নাই। ফায়রসর ব্লকের মধ্যে বড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মীরা সঙ্গবদ্ধভাবে হিন্দু মুসলিম উভয়ে সম্পূর্ণভাবে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে ভোট পরিচালনা করেছেন, যার জন্যে বড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী ফলাফল বিগত লোকসভা নির্বাচনে ভালো হয়েছে। আগামী দিনে আরও ভালো হওয়ার প্রস্তুতির জন্যে আজকের এই সভা। গত বিধানসভা লোকসভা নির্বাচনে যে 15,000 ভোটে চেঞ্জ পিছিয়ে আছে, শুধুমাত্র বোয়ারা না, খরচল ব্লকের দাবি আপনারা কী আশা করছেন? আমরা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে সারা বীরভূম জেলায় নির্বাচনী ফলাফল ভালো হওয়া সত্ত্বেও ফায়রসর ব্লক এলাকায় নির্বাচনী ফলাফল আমাদের বিরুদ্ধে একটু গেছে এবং সেটা সাময়িক, এটা যাতে সম্পূর্ণভাবে মেরামত করে দলকে সুসংগতভাবে আগামী বিধানসভা নির্বাচনে আগে নামানো যায় তার একটা সার্বিক প্রচেষ্টা চলছে। এখানে অনুব্রত মণ্ডলের নির্দেশে সভাধিপতি শ্রী বিকাশ রায় চৌধুরী, আমি শ্রী অরুণ চক্রবর্তী এবং এখানকার বিধায়ক নরেশ বাউড়ি এবং এখানকার সমস্ত অঞ্চলের নেতাদের নিয়ে আমাদের প্রায় অঞ্চলের সভা শেষ হয়ে গেল এবং তাতে মানুষ বিগত দিনে যে নির্বাচনে এখানে ফলাফল হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে আমাদের সাংগঠনিকভাবে পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে গেছে যে আজই যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে খয়রাসর ব্লকে 25,000-এরও বেশি ভোটের ব্যবধানে আমরা জিতব, তৃণমূল কংগ্রেস জিতব। অন্য অঞ্চলের থেকে বড় অঞ্চলে প্রচুর পরিমাণে মহিলার উপস্থিতি লক্ষ্য করা গেল, এটা খুব আদর্শনীয় ব্যাপার। অন্যান্য অঞ্চলেও মহিলাদের ভিড় হয়েছে কিন্তু খয়রাসর ব্লকের এই বড়া গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান সহ যে মহিলা কর্মীদের ভিড় হয়েছে তা আগামী দিনে খয়রাসর ব্লককে আরও সমৃদ্ধশালী করবে বলেই আমি মনে করি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাসর। মোহাম্মদবাজারে যাত্রী নামিয়ে 60 নম্বর জাতীয় সড়ক হয়ে সিউড়ি ফিরছিল একটি টোটো। সিউড়ি বড়বাগানের বাসিন্দা টোটো চালক তপন দাস তিলপাড়া মিহিরলাল ব্যারেজ ওঠার মুখে তার টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের ছাড়া জলে পড়ে যায় গতকাল সন্ধ্যায়। কোনো উপায় না পেয়ে টোটো চালক বাড়ি চলে যায়। আজ সকালে টোটো উদ্ধারে সে বের হয় বাড়ি থেকে। এলাকাবাসী ও সিভিক ভলেন্টিয়ারদের সহায়তায় দড়ি দিয়ে বেঁধে টোটোটিকে জল থেকে তোলা হয়। যদিও কোনো প্যাসেঞ্জার না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে, কিন্তু টোটোটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। জেলার বৃহত্তম গ্রাম হল রামপুরহাট মহকুমারের মার গ্রাম। এই গ্রামের 70-80 হাজার মানুষের বসবাস। রয়েছে দুটি গ্রাম পঞ্চায়েত, একটি থানা ও একটি স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন কোনো ডাক্তার নেই। স্থানীয় মানুষ তথা পঞ্চায়েত সদস্য শফিকুল ইসলাম জানান, সপ্তাহে একদিন বা দুদিন ডাক্তার আসেন, বাকি কাজ ফার্মাসিস্ট করেন। এই স্বাস্থ্যকেন্দ্রে যেমন রয়েছে পানীয় জলের সমস্যা, তেমনি স্বাস্থ্যকেন্দ্র চত্বর আবর্জনায় ভর্তি। অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নিয়োগের জন্য গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। ফার্মাসিস্ট জগন্নাথ ভট্টাচার্য বলেন, প্রাথমিকভাবে আমি চিকিৎসা করি, জটিল কোনো সমস্যা থাকলে সেই রোগীকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি আরও বলেন, রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আমি ডাক্তার নিয়োগের বিষয়টি তুলে ধরেছি। আমরা অনেক জায়গায় শুনছি যে মার্কাবের নাম করলে জয়েনিং করতে চাইছে না, কি কারণে মূলত? এইটা বলতে পারবো না, এখন নতুন ছেলে বলে আমরা মার্কাবের লোক আমরা কি করি, ডাক্তাররা কি করি, আপনারা ক্ষতি কি করি বলেন, তাহলে আমাদের ডাক্তার কেন আসবে না? কেন আসবে না মানে সেটা, আর আমরা এখানে এখানে 50-60 হাজার লোকের বাস, এখানে কোনো ডাক্তার নাই, কিসের ডাক্তার নাই বলে? আর ঠিক আছে, আবারও যাবে, শুনুন, আপনি তো টেনে নিচ্ছেন এখানে যে ভালো ডাক্তার
থেকে নিয়ে নিলেন ওই পলাশ মন্ডলকে, আপনি পলাশ মন্ডলকে যেদিন বলবেন সেদিন এখানে ডিউটি করবে। আপনি যেদিন বলবেন সেদিন হাসপাতালে প্রায় এক বছর ধরে তো কোনো ডাক্তার নাই, যদি বা আসে বর্ষা থেকে সপ্তাহে এই একদিন থেকে দুদিন, তারপর কোনো সপ্তাহে ডাক্তার আসে কোনো সপ্তাহে ডাক্তার আসে না। ফার্মাসিস্ট, আপনার কি রুলস আছে যে কোনো পেশেন্টকে এরমভাবে ওষুধ দেওয়ার? যখন ডক্টরের জানাবার হয়, জোরে বলুন, এটা জোরে বলুন, ডক্টর এখানে যখন চলে যায় আর কি পড়াশোনা করতে, তখন আমাকে শুধু একটা অফিসিয়াল কাগজ দিয়েছে যে যতদিন না ডাক্তার আসছে আউটডোরটা যেন। অফিসিয়াল কাগজটা দেখাতে পারবেন? হ্যাঁ, অফিসিয়াল কাগজটা দেখাতে পারবেন এই মুহূর্তে? কাছে না, আছে, রুমে আছে, রুমে আছে। নিয়ে এসেন দেখি দেখি একবার আমরা কাগজটা। এই যে আপনি মেনে নিলাম, আপনি বেসিক বা সাধারণ যেটুকু জানেন সেটুকু দিচ্ছেন, এর থেকে যদি ভাইটাল কোনো প্রবলেম হয় তার যে দায়ভার ক্ষতির কে নেবে? হসপিটাল কর্তৃপক্ষ? যেটা পারি না সেটা ইয়ে করে দিই, করেন না, রেফার করে দেন আমরা। বেসিক্যালি হচ্ছে আমাদের কাটা ছেঁড়া, কমন কোল্ড, ডায়রিয়া এগুলোর ট্রিটমেন্ট করা হয়, আর যেটা পারি না সঙ্গে সঙ্গে আমরা রেফার করি। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে প্রায় সাড়ে তিন চার বছর, সাড়ে তিন চার বছর, এক বছর ডক্টর নেই, এক বছর কোনো ডক্টর নেই। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মারগ্রাম। আগামীকাল অর্থাৎ 29শে জুলাই ভারতীয় নবজাগরণের পথিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে আজ রামপুরহাট বিদ্যাসাগর টেক্সট বুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে রামপুরহাট হাসপাতাল পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট 31 জন যুবক যুবতী রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিদ্যাসাগরের 200 বর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী দিনে জেলাজুড়ে নানান কর্মসূচি ঘোষিত হয়। 29শে জুলাই মনীষী বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে স্মরণ করার জন্য আজ আমাদের এই বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টারে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে 31 জন রক্তদাতা রক্ত দেন এবং বিদ্যাসাগরের 200তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি যেটা এখানে অনুষ্ঠিত হবে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। মোহাম্মদবাজারের প্যাটেলনগরের খড়িয়া মূল রাস্তার উপর ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় একটি ছাগল। জানা যায় গতকাল রাতে 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে এই বিপত্তি। স্থানীয় মানুষজন সকাল থেকেই তারটি ছিঁড়ে পড়া থাকা অবস্থায় দেখেন। তারা তারটিকে রাস্তা থেকে সরিয়ে পাশে তারটির উপর কয়েকটি পাথর চাপিয়ে দেন। সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাগলটির মৃত্যু হয়। যদিও বিদ্যুৎ বিভাগের কোনো কর্মীদের দেখা মেলেনি বেলা 10টা পর্যন্ত। এইরূপ জনবহুল রাস্তায় এইভাবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় জনমানসে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ছাগলটা এই তারটা কেটে পড়েছিল, তারপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে শর্ট সার্কিট হয়ে তারপর ছাগলটা পেরোতে গিয়ে লেগে গিয়ে। তারটা কখন থেকে এরকম কেটে পড়ে আছে? আমরা সকাল থেকে এসে তো দেখছি। আর এই ঘটনাটা ঘটলো কখন? মিনিট 15 আগে। এর মধ্যে কি ইলেকট্রিক সাপ্লাই কোনো দেখা যায়নি? না, এর মধ্যে কোনো কিছু আছে। আপনার নাম? আমার নাম পলাশ ভান্ডারি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আজ সাঁইথিয়া রবীন্দ্র ভবনে 2019 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রায় 230 জন ছাত্রছাত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডিএসপি ডিএনটি অভিজিৎ মণ্ডল, স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা সহ অন্যান্যরা। মূলত এলাকায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই উদ্যোগ। সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। গৌরব আগামী দিনে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে তোমরাই, সেই সাথে যাদের তোমাদের পরিবার, তোমাদের মা বাবা, তাদের যেন কখনো ভুলে যেও না, এই এই অনুরোধ আমি আমি সকল ছাত্রছাত্রীর কাছে, কৃতি ছাত্র। চন্দন কর্মকারের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সাঁইথিয়া। মোহাম্মদবাজার থানার পরিচালনায় ড্রাইভার একাদশের সঙ্গে মোহাম্মদবাজার থানার পুলিশ একাদশের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ পুলিশের। মোহাম্মদবাজার কাইজুলি হেমচন্দ্র স্কুল মাঠে 25 মিনিট করে 2 অর্ধে মোট 50 মিনিটের খেলাটি হয়। প্রথম অর্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে পুলিশ একাদশের সনাতন ওরাঙ্গের গোলে পুলিশ একাদশ 1-0 গোলে ড্রাইভার একাদশকে পরাজিত করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার থানার ওসি মাধব মণ্ডল। তিনি উভয় দলের হাতে ট্রফি সহ অন্যান্য পুরস্কারগুলি তুলে দেন। পজিশনে চলে এসেছিল, ভালো জায়গায় এসেছিল, কিন্তু সেখান থেকে গোল করতে সক্ষম হননি। দেখালে সে যিনি গোলের দায়িত্বে আছেন বাফি সাহা। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।